শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি মোহাম্মদ নাজিম শুরুতে জানাবো শিরোনাম কোয়ারেন্টাইন শেষে কাল শুরু টাইগারদের অস্ট্রেলিয়া প্রস্তুতি কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বিকেলে স্টার্ক জাম্পাদের অনুশীলন সাকিব সৌম্য মুস্তাফিজদের চোট নিয়ে দুশ্চিন্তা অফিদের ব্যাটিং অনভিজ্ঞতাকে কাজে লাগানোর তাগিদ সাবেকদের বিশ্ব রেকর্ড গড়ে টোকিও অলিম্পিকের দ্রুততম মানবী থমসন ছেলেদের ফুটবলে সেমিতে ব্রাজিল স্পেন জাপান মেক্সিকো কাল জহিরের 400 মিটার দৌড় দিয়ে শেষ বাংলাদেশের অলিম্পিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজের সেরাটা দিতে চান লাল সবুজ স্প্রিন্টার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আর শুরুতে ক্রিকেট কোয়ারেন্টাইন শেষে কাল মাঠের অনুশীলন শুরু করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল সকালে প্রস্তুতি নেবে টাইগাররা বিকাল ও সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন স্টার্ক জাম্পারা এদিকে করোনা সুরক্ষার সাথে মিরপুরে হোম অফ ক্রিকেটে প্রস্তুত অসিদের স্বাগত জানাতে প্রায় 4 বছর পর বাংলাদেশ সফরে এসেছে বিগ থ্রির অন্যতম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির স্বার্থে তাদের আগমন অজিদের চাহিদা মতো সব কিছুই করছে বিসিবি কোয়ারেন্টাইন শেষ করে রোববার স্টার্ক জাম্পারা পা রাখবেন হোম অফ ক্রিকেটে নিরাপত্তা করোনা সুরক্ষা নিশ্চিতের সাথে সাজ রব স্টেডিয়ামে মেইন গেট থেকে শুরু করে ইনডোর একাডেমির বিভিন্ন জায়গায় রং লেগেছে 1 তারিখ থেকে অস্ট্রেলিয়া টিম প্র্যাকটিস শুরু করবে তাদের কিছু রিকোয়ারমেন্টস বা তাদের বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের আপাতত এই মুহূর্তে বলা যায় যে সৌন্দর্য বর্ধনের কাজটাই হচ্ছে এবং অন্যান্য যে বিষয়গুলো ফাইন টিউনিং এগুলোই হচ্ছে একই সাথে কোয়ারেন্টাইন শেষ হচ্ছে বাংলাদেশের সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সাকিব মাহমুদুল্লাহরা অনুশীলন করবেন ম্যাচ ভেনু ইনডোরে স্কিলের কাজ করবেন ক্রিকেটাররা বাংলাদেশ দল হোটেলে ফিরে গেলে মাঠে যাবে অস্ট্রেলিয়া 11 হ্যাজেলউডরা বিকাল 4টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত অনুশীলন করবেন দিনের আলোর পাশাপাশি ফ্লাড লাইটে মানিয়ে নেওয়ার সুযোগ অতিথিদের 2 দিনের অনুশীলন শেষে 3 আগস্ট শুরু 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মাজহারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাকিব সৌম্য মুস্তাফিজদের চোট নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ জিম্বাবুয়ে থেকে চোট বয়ে আনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে নাও থাকতে পারেন এই 3 জন জিম্বাবুয়ে সফর থেকে গ্রোয়েন ইঞ্জুরিতে ভুগছেন সাকিব সৌম্যের থাই আর মুস্তাফিজের গোড়ালিতে চোট আছে গুরুতর না হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে 3 জনকে পাওয়া নিয়ে আছে সংশয় হুলিয়ান কালেফাতুর রিপোর্টের পর জানা যাবে সবিশেষ অবস্থা তবে শঙ্কা সত্যি হলে টাইগারদের জন্য বড় ধাক্কা হবে সাকিব সৌম্য মুস্তাফিজের শূন্যতা বোলিংয়ে অস্ট্রেলিয়া ভারসাম্যপূর্ণ দল তবে ব্যাটিংয়ের অনভিজ্ঞতাকে পুঁজি করতে হবে টাইগার বোলারদের পরামর্শ সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদের এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পেলে ইংল্যান্ড নিউজিল্যান্ড সিরিজ এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার সাহস পাবেন ক্রিকেটাররা জানিয়েছেন সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম কার্ডিফ 2005 ক্রিকেট মানচিত্রের নামটা তখনও নতুন পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্নও যেন দেখার সাহস ছিল না সেই কাজটাই করেছেন আশরাফুল আফতাবরা সেই জয় এখনও টাইগার ইতিহাসের অন্যতম যা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে জয় এক যুগ পর 2017 সালে ঘরের মাঠে সাকিব মুশফিকরা এনে দিয়েছেন সাদা পোশাকে জয় শুধু আক্ষেপ রয়ে গেছে টি টোয়েন্টিতে বিশ্ব আসরে 4 বারের মুখোমুখিতে জয় নেই একটিও কিন্তু ঘরের মাঠে 5 ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাবে টাইগাররা আশা আফতাবের আমাদের জন্য একটু উইকেটটা যদি স্লো হয় হয়তো আমাদের জন্য এটা বেটার হবে আর আরেকটা জিনিস যেটা আমাদের মুশফিক তামিম হয়তো বা খেলতে পারবে না ডেফিনেটলি সাকিবের রেসপন্সিবিলিটি অনেক বেশি এই এই ম্যাচে আর সবচেয়ে বড় ব্যাপার যেটা যারা ইয়াং প্লেয়ার আছে তাদের একটা বড় সুযোগ
জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে সাহস বেড়েছে, তবে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জে জয়ী হতে দরকার আরো ক্লিনিক্যাল পারফরম্যান্স। বাংলাদেশ প্রুফ করার কিছু নাই, কিন্তু বাংলাদেশ ইমপ্রুভের অনেক জায়গা আছে। ওই ইমপ্রুভগুলো করলেই বাংলাদেশ ক্রিকেট দল আরও সামনে আরও ভালো খেলবে। দুঃখজনক হলেও আমরা এখনও ওইভাবে দাঁড়াতে পারিনি, আমরা নট কনসিস্টেন্ট ফিল্ডিংয়েও। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এর চেয়ে ভালো প্রস্তুতির সুযোগ আর কি হতে পারে? মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ঝুঁকির মাঝে বিধিনিষেধ মেনে চলছে খেলাধুলা, কিন্তু বায়োবাবল কিংবা আলাদা সুরক্ষা বলয় থেকে তৈরি হচ্ছে মানসিক অবসাদ। সেটা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার চ্যালেঞ্জ টাইগার ক্রিকেটারদের। করোনায় নিউ নর্মাল অবস্থার সঙ্গে খাপ খাওয়ানো সহজ নয়। মহামারীতে দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গন সচল হতে শুরু করে, কিন্তু ভিন্ন পরিস্থিতিতে বেশিরভাগ খেলাই হচ্ছে ক্লোজ ডোরে কিংবা খুব সীমিত দর্শক নিয়ে, আর খেলোয়াড়দের থাকতে হচ্ছে বায়োবাবলে। আমাদের দেশেও একই চিত্র। দেশের মাটিতে উইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের পরই জিম্বাবুয়ে সফর, সেখান থেকে ফিরে অস্ট্রেলিয়া সিরিজের জন্য সোজা হোটেলে, পরিবার থেকে দূরে সরে দীর্ঘ সময় সুরক্ষা বলয় ক্রিকেটাররা। আফিফ, শরীফুল, শামীমদের মতো তরুণরা ক্যারিয়ারের শুরুতেই কঠিন পরিস্থিতির মুখোমুখি। এরা কিন্তু খালি এখন নাই যে এই ট্যুর থেকে এসে বাবলে ঢুকছে একটা তা না, এর আগে শ্রীলঙ্কা, তারপর নিউজিল্যান্ড, তারপরে ডোমেস্টিক লিগ, তারপর এই জিম্বাবুয়ে সফর, এসে আবারও ঢুকছে। সো আমি মনে করি সবারই সেইভাবে জিনিসটা অনুধাবন করা উচিত যে এরা কতটা কষ্ট করছে। এখন যে সিচুয়েশন, এতে একটা স্ট্যান্ডার্ড বায়োবাবল প্রোটোকল আছে, সো এর বাইরে কিন্তু তেমন কিছু না। সো বিষয়টাকে যদি আমরা খুব মানে বেশি রকমের ইয়ে করে দেখি, সেভাবে দেখার কিন্তু আসলে সুযোগ নেই। এটা এখন বর্তমান সিচুয়েশনে এটাই নিউ নর্মাল। বিরুদ্ধ পরিবেশ মনোজগতে নেতিবাচক প্রভাব ফেলছে, যার সবশেষ উদাহরণ বেন স্টোকস। মানসিক অবসাদের কারণে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে গেছেন এই ইংলিশ অলরাউন্ডার। এর আগে ইংল্যান্ড সফরে বায়োবাবল ভেঙে ডারহামে ঘুরে বেড়ানোর খেসারতে এক বছর নিষিদ্ধ তিন লঙ্কান ক্রিকেটার ডিক ভেলা, গুনাথিলাকা ও কুশাল ম্যান্ডেস। তারকা ক্রিকেটারদের নিয়ম ভঙ্গের এসব নজিরেই পরিষ্কার, করোনার কঠিন সব নিয়ম মেনে খেলা চালিয়ে যাওয়া সহজ নয়, অবসাদে ঢাকা পড়ে মন। টোকিও অলিম্পিকের অ্যাথলিটদের মাঝেও বিষাদ। সময়ের সেরা জিমন্যাস্ট সিমন বাইলসের আসর থেকে সরে দাঁড়ানোর কারণও করোনা সৃষ্ট মানসিক অবসাদ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকের খবর। 100 মিটার স্প্রিন্টে 33 বছরের রেকর্ড ভেঙে স্বর্ণ জিতলেন অ্যালেন থমসন। এদিকে ছেলেদের ফুটবলের সেমিফাইনালে উঠেছে ব্রাজিল, শেষ চারে সেলেসাওদের সঙ্গে স্পেন, জাপান ও মেক্সিকো। আর গোল্ডেন স্ল্যাম জয়ের স্বপ্নভঙ্গের পর ব্রোঞ্জ জিততে পারেনি জোকোভিচ, ছেলেদের 100 মিটার বাটারফ্লাইতে রেকর্ড গড়ে স্বর্ণ জয় ড্রেসেলের। 33 বছরের রেকর্ড ভেঙে দ্রুততম মানবী অ্যালেন থমসন হেরা। স্বদেশি শেলিয়ান ফ্রেজার প্রাইসকে টপকে শ্রেষ্ঠত্ব থমসনের। মেয়েদের 100 মিটার স্প্রিন্টে স্বর্ণ ধরে রাখলেন 10.61 সেকেন্ড সময় নিয়ে। এই ইভেন্টের 3টি পদকই পেয়েছে জ্যামাইকা। রৌপ্য জিতেছে ফ্রেজার প্রাইস, ব্রোঞ্জ শেরিকা জ্যাকসনের। অলিম্পিক ফুটবলে স্বর্ণ ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল ব্রাজিল, তবে মিশরের বিপক্ষে শেষ আটের লড়াই জিততে কষ্ট হয়েছে সেলেসাওদের। রিচার্লিসনের অ্যাসিস্টে দলের একমাত্র গোলটি করেন ম্যাথিউস কুনহা। ফাইনাল ওঠার পথে ব্রাজিলের বাধা মেক্সিকো। ব্রাজিলের মতো স্পেনও ধরে রেখেছে দাপট। নাটকীয়তার ম্যাচে রাফা মিরের হ্যাট্রিকে আইভরি কোস্টকে 5-2 গোলে বিধ্বস্ত করেছে লারোহা ফুরিয়া। শেষ চারে স্পেনের প্রতিপক্ষ জাপান। গোল্ডেন স্ল্যাম জয়ের স্বপ্নভঙ্গের পর ব্রোঞ্জ জেতা হল না নোভাক জকোভিচের। সান্ত্বনার পদক হাতছাড়া হয়েছে স্পেনের পাবলো কারিনিয়া বুস্তার কাছে। 113 বছরের রেকর্ড ভেঙেছেন অ্যাডাম পিটি, ক্যাথলিক ডসন, জেমস গাই, আনা হপকিন। অলিম্পিকের পুল থেকে এক আসরে 4 স্বর্ণ এবারই প্রথম জিতল ব্রিটেন। 4x100 মিটার মিশ্র ইভেন্টে এমন কীর্তি এই 4 সুইমারের। স্বর্ণজয়ে 3:37.58 সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে স্বর্ণ ব্রিটেনের। সাঁতারে এবার 5ম বিশ্ব রেকর্ড গড়েছেন ড্রেসেল। 100 মিটার ফ্রি স্টাইলে রেকর্ড গড়তে সময় নিয়েছে 49.45 সেকেন্ড। 2 বছর আগের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নিজের গড়া রেকর্ড ভাঙলেন বিগেস শোন আর্থে। এই নিয়ে টোকিও অলিম্পিকে 3 স্বর্ণজয় ড্রেসেলের। এদিকে টোকিও অলিম্পিকের প্রথম ডোপপাপি অ্যাথলিট নাইজেরিয়ার ব্লেসিংস ওকাগবারে। 100 মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন এই নারী।
তবে ডোপ টেস্টে পজিটিভ হয়ে পদক জয়ের স্বপ্ন শেষ হয় ওকাকবারের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো পদক তালিকার অবস্থা। অষ্টম দিনের শীর্ষস্থান ধরে রেখেছে চীন, 21 স্বর্ণসহ মোট 46 পদক চীনের। 17 স্বর্ণসহ 30 পদক নিয়ে দুয়ে জাপান, 16 স্বর্ণসহ সর্বোচ্চ 46 পদক নিয়ে তালিকার তিনে যুক্তরাষ্ট্র। 11 স্বর্ণ নিয়ে চীতে চতুর্থ স্থানে রাশিয়ান অলিম্পিক কমিটি, পাঁচে আছে অস্ট্রেলিয়া, 10 স্বর্ণসহ 27 পদক আছে তাদের অ্যাকাউন্টে। টোকিও অলিম্পিকে শেষ হয়ে আসছে বাংলাদেশের খেলা। অংশ নেওয়া 6 জনের মধ্যে 5 জনই ইভেন্ট শেষ করেছেন। রোববার শেষ ইভেন্ট অ্যাথলেটিক্সে 400 মিটার স্প্রিন্টে সকাল 7:45 ট্র্যাকে নামবেন বাংলাদেশের জহির রায়হান।